আজকে আমরা দেখব কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করতে হয়। এই কাজটি করার জন্য প্রথমেই মোবাইলে থাকা ফেসবুক অ্যাপটি ওপেন করে নিতে হবে। আমরা যে ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করব সেই আইডিটি ফেসবুক অ্যাপে লগইন থাকতে হবে। আমি অলরেডি আমার ফেসবুক আইডিটি ফেসবুক অ্যাপে লগইন করে নিয়েছি। আইডি লগইন করার পর হোম পেজ থেকে উপরের ডান পাশে থ্রি বার মেনু দেখতে পারবেন, এই থ্রি বার মেনুতে ক্লিক করতে হবে। এখান থেকে একটু নিচের দিকে আসতে হবে, একদম নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন আছে, এই অপশনের উপরে ক্লিক করতে হবে। এরপর এখানে সেটিংস নামে একটি অপশন আছে, এই সেটিংসের উপরে ক্লিক করতে হবে। এখানে একদম উপরে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন এই অপশনের উপরে ক্লিক করতে হবে। এখান থেকে একদম নিচে অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই অপশনের উপরে ক্লিক করতে হবে। এখানে দুটি অপশন আছে, নিচের অপশন অর্থাৎ ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশনে ক্লিক করতে হবে। এখানেও দুইটি অপশন আছে, একটি ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার জন্য এবং আরেকটি ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করার জন্য। যেহেতু আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করব, এজন্য আমরা প্রথম অপশন অর্থাৎ ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এই অপশনটি সিলেক্ট করব। এরপর আমরা নিচে কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশনে ক্লিক করব। এখানে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দিতে হবে। আমি এখানে আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। এরপর এখানে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার রিজন সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কী কারণে আপনার ফেসবুক আইডিটি ডিঅ্যাক্টিভেট করতে চাচ্ছেন সেই অপশনটি সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনি যে কোনো একটি অপশন সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে প্রথম অপশন অর্থাৎ দিস ইজ টেম্পোরারি আই উইল ব্যাক এই অপশনটি সিলেক্ট করে দিচ্ছি। এরপর নিচে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। এখানে আসার পর একদম নিচে চলে আসতে হবে। আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আপনি কত দিনের জন্য ডিঅ্যাক্টিভেট করবেন সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আপনি চাইলে একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন, ছয় দিন, সাত দিন অথবা ডন্ট রিঅ্যাক্টিভেট অটোমেটিক্যালি যে কোনো একটি সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে ওয়ান ডে সিলেক্ট করতেছি, অর্থাৎ আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটি একদিনের জন্য ডিঅ্যাক্টিভেট করব। এটা সিলেক্ট করার পর নিচে কন্টিনিউয়ে ক্লিক করব। এখানে আসার পর একটু নিচের দিকে আসতে হবে। এখানে অপ্ট আউট অফ রিসিভিং ফিউচার নোটিফিকেশনস ফ্রম ফেসবুক এই অপশনটি চাইলে আপনি টিক মার্ক করে দিতে পারেন। আমি এখানে টিক মার্ক করে দিচ্ছি। এরপর নিচে ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। আমার এই ফেসবুক অ্যাকাউন্টটি সাকসেসফুলি ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে। এভাবে আপনারা খুব সহজে ফেসবুকের মোবাইল অ্যাপ দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।